রাজ্যের ওপর থেকে বয়ে চলা নদীগুলির মাত্রা ছাড়িয়েছে দূষণ। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, রাজ্যের বেশ কয়েকটি নদীতে দূষণ মাত্রাতিরিক্ত আকার ধারণ করেছে। বিশেষ করে শহরাঞ্চলে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে এই দূষণ। জলসম্পদ দফতরের রিপোর্টে দাবি করা হয়েছে, 323টি নদীতে দূষণ অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পরিকাঠামো এবং পরিকল্পনার অভাবে শহরের নোংরা জল গ্রামাঞ্চলে বয়ে চলা নদীর অংশে দূষণ ছড়াচ্ছে। সেই প্রমাণই দেখা গিয়েছে কাটোয়া মহকুমায়, সেখান থেকে বয়ে গিয়েছে ভাগীরথী। শহরাঞ্চলের সমস্ত নোংরা গিয়ে পড়ছে ভাগীরথীর ওই অংশে। কাটোয়া শহরের বর্জ্য সহ নোংরা জল 7টি পয়েন্টের নিকাশী নালা দিয়ে ভাগীরথী নদীতে পড়ছে। শহরের দূষণ নিয়ন্ত্রণ দফতরের নির্দেশে নদীর দূষণ ঠেকাতে প্রত্যেকটি হাইড্রেন বা নিকাশী নালার মাঝে লোহার জাল দেওয়া হয়েছে, যাতে সমস্ত কঠিন বর্জ্য পদার্থ ওই লোহার জালে আটকে যায়। নদীর দূষণ কিছুটা কমানো গেলেও বিপদ বাড়ছে অন্যদিকে। কাটোয়ার বাসিন্দাদের অভিযোগ, নর্দমায় বসানো ওই লোহার জালে শহরের নোংরা জলে ভেসে আসা প্লাস্টিক বোতল থার্মোকল আটকে পড়ছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে ড্রেন, ফলে রাস্তার ওপর উঠে আসছে নোংরা জল, আর সেই জল পরে মিশছে নদীতে। এতে নদীর দূষণ আরও বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার বা পৌরসভা নর্দমার নোংরা জল শুদ্ধ করে জলে ফেলার ব্যবস্থা করুক। এবং মিউনিসিপালি যত জল নোংরা জল এসে গঙ্গায় পড়ছে, আমরা চাইছি গভর্নমেন্ট থেকে সরকার থেকে এই যারা দূষণ এই জলটা যেন না পড়ে তাহলে নোংরা যেন দূষণ না, তাহলে মানুষ চান চান করলে এই যে হাইড্রেন দেখছেন, এই হাইড্রেনগুলোর মধ্যে আমাদের পৌরসভা বছর দেড়েক ধরে লোহার গেট বিভিন্ন জায়গায় দিয়েছে। এবার যখন বেশি জল হয় তখন এই নেটগুলো সব প্লাস্টিকে জাম হয়ে যায় এবং ওভারফ্লো হয়। ওভারফ্লো হওয়ার ফলে গঙ্গাতে এই জল দূষিত জল আবার পড়ে, আবার ফের গঙ্গাটা দূষণ হয়। এইটার ব্যাপারে যদি একটু নতুন চিন্তাভাবনা করে বা ভালো কিছু করা যায় তাহলে খুব ভালো হয়। কাটোয়া পৌরসভা এ থেকে বলছি যে আমাদের এখানে যে হাইড্রেন আছে, ঠিক আছে, এই হাইড্রেনের মধ্যে 5 থেকে 6খানা লোহার নেট লাগানো হয়েছে। তো প্রচুর বৃষ্টি হলে নেট থেকে ওভারফ্লো হয়ে শিশি বোতল প্লাস্টিক ইত্যাদি সমস্ত জিনিস গঙ্গার মধ্যে এসে পড়ছে, ঠিক আছে, অপরিশুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এটাকে পরিশুদ্ধ করার জন্য কাটোয়া পৌরসভা থেকে কিছু লোকজন লাগিয়ে ফিল্টার করে জলটাকে পরিশুদ্ধ করে ফেলা উচিত। কাটোয়ার পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাসিন্দাদের এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। এই প্রসঙ্গে তার বক্তব্য, আমরা সাময়িক ব্যবস্থা নিয়েছি, নর্দমায় নেট বসিয়েছি, কিন্তু যদি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট করা যায় তাহলে পরিশুদ্ধ করে জল নদীতে ফেলা যাবে। আমাদের কাটোয়া পৌরসভা এলাকায় একটি সুয়ারেজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, আরেকটির কাজ শুরু হয়নি। যতদিন না সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট কার্যকর করা যাচ্ছে ততদিন নদীর দূষণ ঠেকানো মুশকিল। আমরা সাময়িক কিছু ব্যবস্থা নিয়েছি, নেট লাগিয়ে যাতে সমস্ত বর্জ্যটা গঙ্গায় না যায়, তাতে কিছুটা আটকানো যাচ্ছে। কিন্তু যদি এসটিপি দুটো তৈরি করা যায়, যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে নমামি গঙ্গে প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের স্কিমে ছিল, তার মধ্যে একটা এসটিপি ইনকমপ্লিট অবস্থায় আছে, সেটা যদি কমপ্লিট করে দেওয়া হয় আর 10 নম্বর ওয়ার্ডে নতুন একটা এসটিপি যদি করা যায় তাহলে জল পরিশুদ্ধ করে গঙ্গায় ফেলা যাবে। লোকসভায় কেন্দ্রীয় সরকারের পেশ করা রিপোর্ট বলছে, বাংলায় বিদ্যেধরী, মহানন্দা, চূর্ণী, দ্বারকা, দামোদর, জলঙ্গি, মাথাভাঙা, বরাকর, দ্বারকেশ্বর, কালজানি, করলা, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, তিস্তা এবং ভাগীরথীতে দূষণ চরমে উঠেছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকার ফলেই দূষণ বাড়ছে নদীগুলোতে, তা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে রিপোর্টে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।